আসসালামু আলাইকুম। দক্ষিণ কোরিয়ায় দিন দিন প্রবাসী আসার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, সেই সাথে বৃদ্ধি পাচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম। আর এই ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে বাংলাদেশ কমিউনিটি স্কুল কোরিয়া নামে গড়ে উঠেছে একটি প্রতিষ্ঠান। আমরা এখন কথা বলব এই প্রতিষ্ঠানের অধ্যাপক ডক্টর প্রফেসর মুনওয়ার হোসেনের সাথে। আমরা প্রথমে আপনার কাছে যে প্রশ্নটা করব, এখানে হয়তোবা অনেক বাচ্চারা আছে বা অনেক গার্জিয়ানরা আছে, তারা দুই চার পাঁচ বছর হয়তোবা এখানে আসে, তারপর দেশে চলে যাবে, কিন্তু তারা যে এই কমিউনিটি স্কুলে যে লেখাপড়াটা যে করতেছে, তাদের এই সার্টিফিকেটটা বা এখানকার শিক্ষাটা দেশে কাজে লাগবে কি না, এই বিষয়ে যদি আপনি একটু বিস্তারিত বলতেন। ধন্যবাদ রমজান ভাই এবং এলটিপিকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আজকে আমাদের এখানে একটা প্রোগ্রাম, সেই প্রোগ্রামে আমরা সবাই আসছি। তো সবার মাঝেই একটাই প্রশ্ন যে এই যে বাচ্চারা এখানে লেখাপড়া করতেছে বা এই এক বছর বা পাঁচ বছর বা চার বছর থাকবে, এদের ভবিষ্যৎ কী এবং এদের যে লেখাপড়াটা এটা কি আসলে আমাদের দেশের সম্ভাবনা বা এখান থেকে চলে যাওয়ার পরে তারা কি অন্য কোনো স্কুলে ভর্তি হতে পারবে কিনা। তো আমি যেটা বলতে চাই যে আমাদের স্কুলটা কোরিয়ান রেজিস্টার্ড প্রাপ্ত স্কুল। এখানে আমরা যদিও অনলাইন এবং অফলাইন দুইভাবে পদ্ধতিতে পড়াচ্ছি, হাইব্রিড পদ্ধতি আমরা বলি পড়াচ্ছি। তো আমরা কিন্তু বাংলাদেশ কারিকুলাম বোর্ড, যেটাকে বলি আমরা এনসিটিভির বোর্ড বাংলাদেশের, সে সমস্ত সিলেবাস ফলো করে আমরা এই শিক্ষাদান দিতেছি এবং এক্স্যাক্টলি বাংলাদেশ যে স্ট্যান্ডার্ড মেনটেন করে, প্লাস আমরা আমাদের কিছু গ্লোবাল স্ট্যান্ডার্ড মেনটেন করে আর একটু উন্নত মানের শিক্ষা আমরা দিতেছি। তো এখান থেকে যারা যাবে, তারা যাওয়ার আগে আমরা ইনশাআল্লাহ তাদেরকে একটা সার্টিফিকেট দিব যে প্রতি লেভেলে পাশ করার পরে এক থেকে দুই, দুই থেকে তিন, যেটাই লেভেলে যাক আমরা সার্টিফিকেট দিচ্ছি এবং ফাইনালি যাকে যে ট্রান্সফার সার্টিফিকেট বলে সেটা আমরা দিব, এভাবেই যাতে তারা বাংলাদেশে সে সম লেভেলের ক্লাসে গিয়ে ভর্তি হতে পারে। আমার মনে হয় এটা আমাদের জন্য অনেক একটা সুখ খবর যে আমরা এই ধরনের একটা সার্টিফিকেট দেওয়ার চিন্তা ভাবনা করতেছি এবং দিতে পারবো ইনশাআল্লাহ। এবং আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হলো যদিও এখন আমরা অনলাইন অফলাইন হাইব্রিড পদ্ধতিতে ক্লাস করতেছি, কিন্তু আমাদের পরিকল্পনা যে একটা ফুল প্রেজার ফিজিক্যাল স্কুল করা, তৈরি করার জন্য। আমাদের কোরিয়াতে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি কোনো বা অন্যান্য দেশের তেমন কোনো ফিজিক্যাল স্কুল নাই, দুই একটা ইন্টারন্যাশনাল স্কুল আছে তবে এনাফ না। তো আমরা আমাদের চিন্তাভাবনা যে যেভাবে কোরিয়াতে আমাদের বাংলাদেশের বাইরে এবং তাদের ফ্যামিলি আসছে, তো তাদের জন্য আমরা বিশেষ করে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে কোনো ফিজিক্যাল স্কুল করার ইনশাআল্লাহ চিন্তাভাবনা আছে এবং আমরা আশা করি ওদের ভবিষ্যতে আমরা সাকসেসফুল হবো। সুপ্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো এই স্কুলের বেশ কয়েকজন গার্জিয়ানের সাথে, যারা তাদের সন্তানাদিদের এই স্কুলে লেখাপড়া করাচ্ছেন। তো আমি প্রথমে আমার বাম দিক থেকে শুরু করতেছি। তো ভাই, আপনার সন্তান তো স্কুলে লেখাপড়া করতেছে, আপনি কতটুকু আশা প্রকাশ করেন এই স্কুল সম্পর্কে বা এখানকার এই শিক্ষাগত যোগ্যতা নিয়ে? যেহেতু আমরা বাংলাদেশ থেকে অনেক দূরে থাকি কোরিয়াতে, এখানে আসলে আমরা একটা ভিন্ন কালচার, ভিন্ন পরিবেশে আমাদের বাচ্চা কাচ্চা গড়ে উঠতেছে, সেই প্রেক্ষিতে বাংলাদেশি কালচার, বাংলাদেশি কৃষ্টি কালচার যাতে আমাদের বাচ্চা কাচ্চারা শিখে এবং সাথে সাথে ইসলামিক ধর্মীয় কিছু শিক্ষা এখান থেকে নিতে পারে, এই লক্ষ্য নিয়ে আমার সন্তানকে এখানে ভর্তি করেছি এবং আমার সন্তান এখান থেকে বাংলাদেশি এই কালচার এবং ধর্মীয় শিক্ষা নিতেছে। এ বিষয়ে আলহামদুলিল্লাহ আমি শুক্রিয়া এই করতেছি যে অন্তত কোরিয়ার বুকে একটি নতুন স্কুলের শুরু হয়েছে। আশা করি এই স্কুল ধীরে ধীরে আরও উন্নত এবং আরও বড় হবে, এই শুভকামনায় আমার এটাই শুভকামনা রইল আর কি। আসসালামু আলাইকুম, মোহাম্মদ রবিউল কবির। আমার এক মেয়ে এখানে লেখাপড়া করে আর সেই সাথে এখানে ইংলিশ কোর্সের মেন্টর এবং সিলেবাস কমিটির প্রধান হিসেবে আমি কাজ করছি। সর্বোপরি এই স্কুলের উত্তরোত্তর উন্নতি কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা এখানে আরও দুজন গার্জিয়ান দেখতে পাচ্ছি। তো ভাই, আপনার নাম দেখুন, আপনার কয় ছেলে মেয়ে এখানে লেখাপড়া, আশা প্রকাশ করেন আপনার ছেলে মেয়েদেরকে এখানে লেখাপড়া করাই। ধন্যবাদ এনটিভি 24। আমার নাম মোহাম্মদ কামরুল হাসান, আমার আমি কোরিয়াতে পরিবার নিয়ে বসবাস করতেছি। আমার দুই মেয়ে, আমার বড় মেয়ে বাংলাদেশ কমিউনিটি স্কুলে প্রি প্রাইমারিতে অধ্যয়নরত আছে এবং আলহামদুলিল্লাহ আসলে কৃতজ্ঞতা করে শেষ করতে পারবো না, এই স্কুলের উদ্যোক্তা কিংবা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যার, তারপরে কামরুল হাসান স্যার,
আসলে এটা আমাদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ যে দক্ষিণ কোরিয়াতে আমরা আমাদের বাংলা ভাষাভাষী স্কুলের সাথে সাথে দিনই শিক্ষা পাচ্ছি তো দোয়া করবেন আমি দোয়া করি আল্লাহর কাছে সব সময় যেন এই স্কুলটা আরো অনেক বিস্তৃতি লাভ করে এবং আমাদের ভবিষ্যৎ সন্তানদের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক ধন্যবাদ আমরা এখানে আরো একজন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম আমি এই কোরিয়াতে দীর্ঘ 13 বছর যাবত অবস্থান করতেছি আমার দুইটা একটা ছেলে একটা মেয়ে আমার বড় ছেলে ওর নাম সাইফান ও এখানে কমিউনিটি স্কুলে পড়াশোনা করে এবং এই স্কুলের শুরু থেকেই আমি গার্ডিয়ান হিসেবে স্কুলের শুরু থেকে এখানে আসি এবং এখানে আমাদের যে চেয়ারম্যান স্যার এবং প্রিন্সিপাল স্যার তাদের নিরলস প্রচেষ্টায় তাদের অনেক পরিশ্রমের বিনিময়ে আজকের স্কুলটা এখানে এসে দাঁড়িয়ে আছে ইনশাল্লাহ আমরা যে বাংলাদেশি বা হেইরা যারা উদ্বিগ্ন আছি এখানে আমরা মনে করি আমরা এখানে আমাদের ছেলেমেয়েকে ক্লাস 10 পর্যন্ত পড়িয়ে তারা যদি বাংলাদেশে গিয়ে পড়তে চায় বা বিদেশে পড়তে চায় আর এখানে লেখাপড়াটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মানের ইনশাল্লাহ আমরা এখান থেকে অনেক উপরে যেতে পারবো এবং আমাদের কোনো মানে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই যে বাংলাদেশে থাকলে খুব ভালো লেখাপড়া হবে এখানে থাকলে হবে না ইনশাল্লাহ এখানের পড়ালেখা খুবই ভালো হচ্ছে এবং আমাদের ছেলেমেয়েরা খুব ভালো করতেছে এই প্রত্যাশা এবং সামনে আশা করি আমাদের আরও বড় পরিসারই হবে এবং আমাদের অফলাইন ক্লাসগুলো হবে দুইটা তিনটা আমাদের ক্যাম্পাস হবে এটা আমরা আশা করি এবং আমরা এ ব্যাপারে গার্ডিয়ানরাও চেষ্টা করতেছি কীভাবে এটাকে আরও উত্তরণ করা যায় ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক আমরাও চাই দক্ষিণ কোরিয়ার বুকে বাংলাদেশ কমিউনিটি স্কুল কোরিয়া নামে যে স্কুলটি আছে এটি একটি প্রতিষ্ঠিত হোক এই আমরা এই প্রত্যাশাই করি এবং দক্ষিণ কোরিয়ার আপডেট নিউজ পেতে এলটিভি 24 এর সাথেই থাকুন রমজান আলী এলটিভি 24 দক্ষিণ কোরিয়া